নিজেরা অনেক কিছু করতে চায়, শুধু আনন্দ আনন্দ চলতে চায় দুনিয়াতে। যে আনন্দ পৈশাচিক আনন্দ তারা অবলম্বন করতে চায়, গুনার আনন্দ নিতে চায়, একটা বড় বাক্স খুলে বসে আছে যদি তাকিয়ে থাকতে চায়, এটা কে হালাল করে দিল তার জন্য গুনার দিকে তাকিয়ে থাকা? এই যে একটা বড় বাক্স খুলে বসে আছে একটা পুরুষ মানুষ, সেখানে মেয়েদের দেখাচ্ছে, দেখা কি জায়েজ হয়েছে? একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষ যে পুরুষ দিকে তাকাচ্ছে কে জায়েজ করে দিল? নাটক দেখা এখন তো মনে করে কেউ গুনায় না, এটা তো কত বড় গুনার কাম জানেন? কিছুদিন আপনি তাকিয়ে থাকবেন এর দিকে। আরব দেশে এক মহিলা তার মেয়ের বাড়িতে বেড়াতে আসছে, মেয়ের বাড়িতে বেড়াতে আসছে বুঝছেন। এখন মহিলা ঘরে ঢুকে আর বেরে চলে আসে, তো জিজ্ঞাসা করলো মেয়ে তুমি বারবার বের হয়ে যাচ্ছ কেন? বলে বের হয়ে যাচ্ছে, ঘরের ভিতরে মানুষ একটা, আমি কেমনে ওখানে যাই? মেয়ে বলে আমার ঘরে তো কোনো মানুষ নেই, আপনি ভুল বলছেন। বলে না আমি দেখা যাচ্ছে মানুষ একটা, চিন্তা করেন, দেখা যায় টেলিভিশনের ভিতরে মানুষ দেখা যাচ্ছে একটা। এই লোক এই মহিলা ফেতরাতান, সে কখনো কারোর সাথে দেখা দিবে না, কেউ দেখে ফেলবে এই বয়সে ওখানে তাকাচ্ছে না, কেন ওই তো মানুষ দেখা যাচ্ছে তো আমি কেমনে ওখানে যাই, ওখানে বসতে সে রাজি না। তার ফিত্রি জিনিস মানুষের আল্লাহ তাআলা যেটা দিয়ে দিয়েছেন বিবেক, সেই বিবেক বুঝাচ্ছে যে এটা হারাম, এদিকে তাকিয়ে থাকা হারাম। আপনার আমার পরিবারে বিরাট একটা জিনিস নিয়ে আসছেন, যতদিন পর্যন্ত এই অন্যায় হবে আপনি কবরে গেলেও সেটা গুণা পাবেন আপনি, আর যদি ভালো কাজ করেন কবরে গেলেও ভালো কিছু পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কোনো কাজের পথ দেখাবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, এটার সওয়াব সে পাবে, যত মানুষ কিয়ামত পর্যন্ত এটা দেখবে এটা শুনবে সে সওয়াব পাবে। আর যে ব্যক্তি ওমান সান্না সুন্নাতান সাইয়্যা, খারাপ কিছুর পথ দেখাবে, রচনা করে গেছেন খারাপ কিছুর পথ, একটা অন্যায় করে গেছেন, সিনেমা হল দিয়ে গেছেন, একটা গানের আসর বসে গেছেন, নতুন করে এমন জিনিস আবিষ্কার করেছেন যে জিনিস আল্লাহ তাআলা অনুমোদন করেননি, বছরের প্রথমে কখনো মাঝখানে, কখনো রমজানের আগে, কখনো শাবান মাসে নতুন নতুন জিনিস আবিষ্কার করে দিয়ে গেছেন, অথবা পরে আপনি এটার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে এরা অর্থ ব্যয় করবে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আফসোস করতে থাকবে, হায় রে আমি কি করলাম, হায় রে আমি কি করলাম, কেন আফসোস অর্থ ব্যয় করলাম। আর বিপরীতে যারা ভালো কাজ করবে তারা কবরে বসে সব সব পেতে থাকবে।